হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছে একটা নতুন ড্রেস নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে কি হবে তোমরা বুঝতেই পারছো? এটা কি তোমরা তো জানো এটা কি, বুঝতেই পারছো? তো আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। এই ওয়েদারটা খুবই খারাপ, এই ওয়েদারে ম্যাক্সিমাম লোকের জ্বর হচ্ছে, সে কোনো বলবো তোমাদের সাবধানে থাকো। তো চলো, এটা আমি এটার জন্য আমি রেডি করে নিচ্ছি কী কী লাগবে, ওটা আমি পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো তার আগে আমি সব থেকে আমি আগে এই নারকেলটা কুড়ে নেবো, ভেঙে নারকেলটা আমি কুড়ে নেবো। তো এভাবেই সঙ্গে থাকো, চলো দেখা যাক কী কী হয়। এই দেখো আমার নারকেল কাটা হয়ে গেছে, কত সুন্দর মোটা শাঁস খেতে। তো নারকেল কাটার পরে দুটো রকম কোপটা দিয়ে দিতে হয়, মারা বলে কেন জানি না। তো তোমরা যদি জেনে থাকো কেন এরকম একটা এরকম কোপ বসিয়ে নেয়, তো তোমরা বলে দিও। চলো, তো এই দেখো অল্প জল হয়েছে, অল্প তোমরা তো দেখতে পাচ্ছ না, অল্প জল হয়েছে। চলো আমি এবার এগুলো উপরে কুড়ে নেবো, নারকেলটাকে কুড়ে নিয়ে আসছি তোমাদের সাথে আবার। রয়ে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন অল করে দাও। কমপ্লিট, এর মধ্যে আর কিছু নেই, তোমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কতটা হয়েছে, এই দেখো কতটা হয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো এটা আমার রান্না করে এবার ছাড়িয়ে ফেলি। এটার পর এগুলো এই খোলাগুলো সব থেকে আগে ছাড়িয়ে নিতে হয়, আমি এটার জন্য সে তখন যুদ্ধ করছি। যুদ্ধ হচ্ছে দাদা, ছাড়িয়ে গেছে, দেখো কত সুন্দর এটা, এটা বাটির মতন, বাটি এই বাটির মতো দেখতে পাচ্ছ, বাটি। এই হলো আমাদের তালটা, দেখো মুখটা দেখো, এই দেখো অরেঞ্জ কালার, পুরো মুখটা সাইডটা অরেঞ্জ কালার, ঠিক আছে? চলো এগুলো এক এক করে আমি খোসাগুলো একবার ছাড়ে ছাড়িয়ে নিই। এই রকম করে খোসাগুলো বাদ দেব, কালো কালো গায়ে ছুঁয়ে এগুলো। তালটা আমার বেশ পছন্দ হচ্ছে, বেশ পছন্দদার তাল এটা, ছেলে দেখি তালের ভিতরটা, দেখো এটা হলো তাল। তিন আটি, তিনটা আটি আছে, তিনটে আটি তো ওই তিনটে আটি আমি আলাদা আলাদা করে নেবো এখন। একটা আটি আলাদা করে নিই, তিনটে আটি আছে এখানে, আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটিতে অল্প করে জল। এটা আমি ভালো করে হয়ে গেছে আমার এটা তাল, এবার আমি এগুলো আমি কেকে নেবো, এটা হয়ে গেছে রেডি। চলো আমি কেকে নেবো, আমি কেকে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি এই দেখো এটা 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 অনেকের বাড়িতেই থাকে, তো আমি এটার মধ্যে কেকে নেবো আর ভালো হয়, তাড়াতাড়ি হবে সেই কারণে। এই দেখো পিছনটা দেখো, ওই যে দেখো যেগুলো সব কাটছি আর এবং বলবো সব। চলো হয়ে গেছে রেডি, দেখো হয়ে গেছে। আমি হবে আমি তিনটে আমি তালে করে নেবো, তারপরে আমি আবার আসছি। তো এইভাবে সঙ্গে থাকো আর কাছে থাকো। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে, তাল কিনে নিয়েছি, তাল কাটা রেডি হবে তালের ফুলুরি। তো এটাকে অনেকে নাম বলে তালের বড়াও বলে, তো আমি এটার নাম বলছি তালের ফুলুরি, তাল ফুলুরিও বলে অনেকে। তো ওর জন্য আমি এখানে একটা
মাঝারি সাইজের একটা তাল আমি এখানে কেকে নিয়েছি। তোমরা তো আগে দেখলে আমি তালটাকে কাকা তোমাদেরকে দেখালাম, ওভাবে তোমরা করে নেবে। করার পরে আমি তালটা, আমি এখানে একটা বড় একটা পাত্র নেবে, কারণ এটার মধ্যে তো অনেক কিছু মেশাতে হবে, ওটার জন্য আমি একটা বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে আমি আমি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। এখানে আমি সুজি নিয়েছি, সুজি এক বাটি, চিনি নিয়েছি এক বাটি, এটা যার যার পরিমাণ মতো নেবে। আর এখানে নিয়েছি আটা এক বাটি। অনেকেই চালের গুঁড়ো ইউজ করে, চালের গুঁড়ো ইউজ করলে তাল ফুলুরি শক্ত হয়। আমি ওখানে চালের গুঁড়ি দেবো না, আমি এখানে নিয়েছি নারকেল কুড়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি মৌরি আর সামান্য পরিমাণে লবণ। তো চলো আমি এবার এটা মেখে নিই। মেখে নেওয়ার জন্য আমি আগে চিনিটা দিয়ে দেবো যাতে গলে যায়, চিনিটা আমি আগে দিয়ে দেবো। চিনিটা যার যার পরিমাণ মতনই দেবে, আমরা যেমন চিনি পছন্দ করি সেরকম পরিমাণেই আমরা দিচ্ছি। এবার আমরা দিয়ে দেবো সুজিটা। সুজি আর চিনিটা গলতে সময় লাগবে বলে আমি এই দুটো আমি আগে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তো মেশানো হয়ে গেছে, আমি আবার এখানে যে আমি আটা নিয়েছিলাম এক বাটি, সেই আটাটা আমি দিয়ে দেবো। আটাটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে আমি সুজিটা দিয়েছি, তখন সুজিটা ফুলবে, তখন সুজিটা ফুললে তখন এতটা আর পাতলা থাকবে না, এটা আরও মোটা হয়ে যাবে তখন সুজিটা ফুলে গেলে। আমি এভাবেই আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এবার এখানে দিয়ে দেবো নারকেল কুড়ি। নারকেল কুড়িটা আমি ভালো করে মিশিয়ে দেবো ওর মধ্যে। ঠিক আছে, এবার আমি দিয়ে দেবো মৌরি আর পরিমাণ মতো নুন। যদি এটা ভালো করে মিশিয়ে আমি এবার রেখে দেবো আধা ঘন্টার জন্য, এভাবে রাখা থাকবে আধা ঘন্টা বাদে আমি এগুলো এবার ভেজে ফেলবো। আধা ঘন্টার মধ্যে আমার সুজিটাও আমার ভিজে যাবে, আর এটা এত পাতলাও থাকবে না, তখন আর গাঢ় হয়ে যাবে তোমরা দেখতেই পাবে। তো চলো এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি, নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি তেলটা আমি দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা আমি দিয়ে দেবো। তো আমার এটা এই যে আমি তালটা ভালো করে মেখে নিয়েছি, তেলটা ওই দিকে গরম হয়ে গেছে, এবং ফুলুরি হলো ভাজা শুরু করে দেবো। আর ফুলুরি ভাজার আগে আমি আগে হাতটা একটু জল দিয়ে করে নেবো, যাতে ফুলুরি তেল তালটা যাতে লেগে না যায়। আমি এটা পাত্রে জল জল দিয়ে নিয়েছি, হাতটা টেক করে নিয়েছি, তাহলে তালের এই এটা বেশি লাগবে না ব্যাটারটা। এবার আমি এরম করে ভেজে নেবো। অনেক কাছে চামচ দিয়ে দিয়ে করে, তো আমার আমার হাত দিয়ে এইভাবে করলে বেশি গোল গোল হয়, দেখতে সুন্দর হয় বলে আমি এইভাবেই দেবো হাত দিয়ে। তোমরা এগুলো যখন ভাজবে একদম পুরো মিডিয়াম গ্যাসের এটা করে দেবে, বেশি জোরে হলো করবে না, তাহলে পুরো এই থেকে লাল লাল হয়ে যাবে, কিন্তু তোমার ভিতরটা কাঁচা হলো হয়ে যাবে। তালের বড়াটা খেতে বেশি ভাল লাগে, কিন্তু আমার আবার গরম গরমটা বেশি ভাল লাগে বাসিটার থেকে, যার যেমন পছন্দ, সবার পছন্দ আর সমান হয় না। তো এবার আমি তুলে নেব, আমি এরকম একটা বড়টা ছানতা নিয়ে নিয়েছি, ছানতা এবার আমি তুলে নিচ্ছি, তেলটা ভালো করে ঝরিয়ে নেব। তো আমার তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাল ফুলুরি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে আমার রেডি হয়ে গেছে, এখানে কেমন হয়েছে বলো। তোমরা যদি খেতে চাও তো চলে এসো আমাদের বাড়িতে মধ্যমগ্রাম দোলতলা, তোমাদের জন্য রেখে দেবো। আমার চ্যানেল যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অল করে দাও, আর অনেক অনেক করে শেয়ার করো। আর তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো, জানি তোমরা পাশে থাকবে বলতে হয় না, তবুও আরেকবার বলে দিচ্ছি যারা নতুন আছো তাদের জন্য এভাবেই পাশে থেকো। তো টাটা বাই বাই, এখানে ভিডিওটা শেষ করলাম।